হোয়াটসঅ্যাপ গেমার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা ফাইটার্স লাভারদের জন্য। তো এই ভিডিওতে আমি সব থেকে বেশি কিল করে কীভাবে ভিক্টরি পেলাম সেটা জানতে হলে ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবং আমি এখানে এই জায়গাটায় আমি নামবো বলে ঠিক করেছিলাম, আর এর আগেও একটা জায়গা ছিল সেখানেও নামলে প্রচুর পরিমাণে লুট পেতাম, কিন্তু আই থিঙ্ক সেখানে হয়তো লোক কিছু অ্যানিমি নামবে, তো আমি সেই জন্য সেখানে নামলাম না। বিকজ আমার কাছে কোনো লুট যদি না থাকে তাহলে আমি নেমে সেখানে কোনো লাভ হবে না। তো কুছ তো গড়বড় হ্যাঁ, একটা অ্যানিমি এখানে চলে এসছে, তো ও এখন গুলি চালাচ্ছে, তো দাঁড়াও আমি এখান থেকে ঘুরে যাই। ওখান থেকে আসবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি চালাবে, তো এলো না আমার পেছনে পেছনে, আমি এটা দিয়ে ঘুরে যাই তাহলে ওকে যদি দেখতে পাই। হ্যাঁ দেখতে পেয়েছি, আর একটা লাগ। হ্যাঁ শর্ট গান তো বানতা হ্যাঁ, শর্ট গান থাকলে পুরো দুটো গুলিতে মারার ক্ষমতা থাকে, আর লং রেঞ্জে যখন দূরে অ্যানিমি থাকবে তখন ঠিক আছে, নাহলে সামনে লং রেঞ্জ আমার মনে হয় অতটাও ভালো না, কারণ অনেকক্ষণ গুলিকে হোল্ড করে ধরে রাখতে হয়, তো সেই জন্য আমার অতটা ফেভারিট না, সামনাসামনি আমি শর্ট গানে খেলতে পছন্দ করি। তো এখানে আমি আর কিছু লুটতে যাচ্ছি, দেখি কি আর কী পাই। তো সেক্ষেত্রে এখানে আর একটা অ্যানিমি আসছে, এ লড়কি, আরে রুক যা ভাই, রুক রুক, খা 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 খা, এই রিলোড এসে গেছে, ও মাতাজি, রুক যা, হ্যাঁ টাটা বাই বাই খতম। চলো এখানে দেখি এর কাছে কি আছে, এর তো পুরো ঠাকুমার ঝুলি ফাঁকা, এর কাছে কিছুই নেই, দাঁড়াও আমি শর্ট গানটা রিলোড করে নিই। আর এখানে আমি একটু অন্যদিকে যাচ্ছি, কারণ এখানে সেরকম কোনো লুট নাই, তো ওরা খারা। আচ্ছা দাঁড়াও সামনে যেয়ে দেখতেছি, আই থিঙ্ক ও মনে হয় ওই ওকে মারছে, আমি একটু রেসে যাই। আর রুক যা, এই এই আমাকে দেখে যাচ্ছে, আমাকে দেখে পালাচ্ছে, রুক যা, এই শর্ট গান সুইচ, আমাকে ঘুরে মারতে আসবে, একে মেরে নিলাম। এ যাকে মারছে সে তো এখনো নক হয়নি, সে এখনো দাঁড়িয়ে আছে। এ কাকার কি নেট সোলো, এই নেট সোলো ফুলো নেই, কেন খেলতে আসিস, যা ঘড়ি যা, আবার গেম স্টার্ট কর নেট ভালো করে। তো আই থিঙ্ক ওর মনে হয় নেটটা স্লো ছিল, তো সেই জন্য ও খালি উল্টা দিকে ঢিকঢিক করছে, তো আমি ওকে আবার মেরে দিলাম, তো আবার গেম স্টার্ট করুক। তো আমি এখানে ওই ঘরগুলোতে যাই, ওখানে কেউ আছে, কেউ কে আসছে না, কাউকে তো আপাতত দেখতে পাচ্ছি না। চলো আমি ওই রুমগুলোয় যাই, রুমগুলো যেয়ে আমি দেখি কী পাওয়া যায়। এখানে পুরো ফাঁকা, উপরে একটা লুট বক্স আছে, একটা হেলথ টোকেন পেয়েছি, আর এখানে কি কেউ আসছে ছাড়া। তো আমি এখন স্পিডবোর্ডে করে যাচ্ছি এদিকটায়, এখন মেঘ সেজে গেছে, তো সেই জন্য বৃষ্টি হবে, তো বৃষ্টি হবে মনে করে বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো এখানে এখন আমি বসে থাকবো না, চলো বসে থাকার কোনো দরকার নেই, এখানে দেখি লুট বক্সটাতে কী আছে, তারপর আমি যাব ওই ঘরের দিকে রওনা দেব যদি কাউকে দেখতে পাই। তো একটা টুকুস করে গুলি মারব, তো ও কে মৌসম হ্যাঁ, আবার একটা হেলথ টোকেন পেয়েছি, এটাতে দেখি এই হেলথ টোকেন কিছু কালেক্ট করে রাখতে হবে, নাহলে যখন অ্যানিমি ড্যামেজ দিবে তখন আমি হেলথ করতে আর পারবো না। এটা ম্যাক্স হয়ে গেছে, তো ছোড়ো না না করতে প্যারে, ওই ম্যাক কোথায় গেল, আর কাউকে তো দেখতে পাচ্ছি না, এগুলোতেও কেউ নাই। ওখানে একটা এয়ার ড্রপ পড়ছে, তো দেখি এয়ার ড্রপটা কেউ লুটতে আসে কিনা,
যেদিন আমি এয়ারড্রপ লুকতে আসে তখন আমি এখান দিয়ে কি পেছন দিয়ে বেরিয়ে যাবো। কেউ আসবে না এই ঝড় বৃষ্টির দিনে, সব কাঁথা কম্বল দিয়ে ঘুমোচ্ছে। ওটা কি হলো, ওটা যাচ্ছে কেন? কোনো কি এনিমি এখন ল্যান্ডিং করলো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ও যদি ওখানে নামে তাহলে ও ঘুরিয়ে আসবে, আর যদি না ঘুরিয়ে আসে ওখান দিয়ে সোজা চলে গেলে তাহলে কোনো ব্যাপার না। চলো, একজন আসছে, একজন আসছে, রুক যা রুক যা বেটা রুক যা, খা 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 খা, হ্যাঁ খা, আজা আজা আজা, এই এই ভাগছে, এই ভাগ ভাগ ভাগম ভাগ, আরে রুক যা বেটা রুক যা। এই আমার রিলোড এসে গেল, আই সালা পালাচ্ছে রে। এখান দিয়ে কি একজন মারছিল, এই এই কে মারছিস কে মারছিস, এই আরে দিদিমণি রুক যা। আমি দাঁড়া, এটার কভার নেই, এই তো এই তো, এই দাঁড়া আগে তোকে মারবো, হ্যাঁ তারপর একটা হেলথ করব, তারপর যে এই অ্যানিমিটাকে দেখবো। রুক যা, হ্যাঁ হেলথ হয়ে গেছে, দেখি কে আসছে। ও এ কি লুকতে আসে, এই ভাবছে আমি চলে গেছি, এভাবে আমি চলে গেছি, আমাকে আমি যে নিচে আছি এ দেখেই নি। দাঁড়া রুক যা রুক যা বেটা, কাহাঁ যায়গা তো, শটগান শটগান শটগান, আরেকটা আরেকটা, ও চল, ও গড, আরে এখানে জোন চলে এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সেফ, আমি জানতাম এরকম কিছু একটা হবে। তো আমি এখানে আবার রিভাইভ নিয়ে এখানে আমি ক্যান্টেনারে নামলাম। তো এখানে ভালো পরিমাণে প্রচুর পরিমাণে লুট পাওয়া যায়, হিউজ পরিমাণে, যারা প্রচুর পরিমাণে লুট কালেক্ট করতে যাও তারা এই ক্যান্টেনারে নামতে পারো এখানে। তো এখানে প্রচুর হিউজ পরিমাণে লুট পাওয়া যায়, এখানে চারধারে যেখানেই দেখবেন সেখানেই লুট বক্স। তো আমার সেখানে একটু ভুল হয়ে গেছে, আমি যদি না স্পিড বোর্ডটা ইউজ করতাম, আমি যদি ওখানে একটা হেল্প করে নিতাম তো আই থিঙ্ক আমি বেঁচে যেতাম। তো আমি ভাবছি হয়তো স্পিড বোর্ডে করে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তো সেদিকটা আমি ক্লিয়ার করে নেবো এখানে জোনটা, তো সেটা হলো না। তো আমার এখানে জোনে এলিমেন্ট করে দিয়েছে, তো ঠিক আছে, এখানে একটা শটগান আমি নিয়ে নিলাম, কারণ শটগান শটগান আমাকে কাছে রাখতেই হবে, বিকজ ইটস মাই জান। চলো এবার একদিকে যাওয়া যাক, অ্যানিমির সন্ধানে যাওয়া যাক। এখানে এইটাকে নুটিনি, এখানে একটা ওয়াল পেয়ে গেছি, একটা ওয়াল, চলো চলো চলো, একটা ওয়াল পেয়ে গেছি। এবার একটা গ্রানাইট, কোথায় যেতে হবে, মাঝখানের দিকে যেতে হবে। यहाँ से क्या करोगे, स्पीड बोर्ड टा छोड़ते हमें हैवी लगे पूरा एकदम ओरिजिनलिटी। चलो चलो, आका बाका पथे गाड़ी खुजे मोरे, এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি না, এখন স্পিড বোর্ডে করে কত দূর যাব। এখানে গাড়ি গাড়িটারি আপাতত এখানে তো আমি দেখতে পাচ্ছি না, সব গাড়িগুলো সব গ্যারেজে পড়ে আছে, সব পার্কিং করে দিয়ে চলে গেছে। আবার একটা এয়ারড্রপ আসছে, ওই এয়ারড্রপটাকে লুটতে যদি পারি তাহলে আমি আরও দু তিনটা ওয়াল পেয়ে যাবো, কারণ ওই এয়ারড্রপে ওয়াল বেশি থাকে ওই এয়ারড্রপে। তো একটা আমি কার দেখতে পাচ্ছি ওইখানে, তো আবার বৃষ্টি চলে গেলো, রুকো যারা গাড়ি চলে ঢিক ঢিক ঢিক,
ঢেক ঢেক ঢেক, চলো জোনটা সামনে সামনে আছে, তো আমাকে আগে জোনটা কভার করতে হবে। আমি চাইবো না আবার সেকেন্ড টাইম জোনে মরতে। দেখি এটা দিয়ে কোথায় যাওয়া যায় না, এটা দিয়ে হবে না, এটা শুধু পাহাড়, চারিধারে পাহাড় আর পাহাড়, যেখানে দু চোখ যায় পাহাড় দেখা যায়। এই রুক যা, এই এই না না ওটা লাগিস নি, পিছি নয়, চলো কোন দিকে যেতে হবে, আর ব্রিজটা ক্রস করতে হবে। এই 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 ওটা দিকে চলে গেলাম, এটা এবার এতক্ষণ পরে অ্যাক্টিভ হচ্ছে, সুপার মাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এতক্ষণ এইবার আপনার শত্রু শুধু অ্যানিমি না, এবার বড় বড় ওই দানবগুলো ওরাও আপনার শত্রু, তো সেটা আপনাদের একটু লক্ষ্য রেখে খেলতে হবে, যাতে ওই দানবগুলোর পায় কিংবা আপনাদের পাথর ছুঁড়ে না নক করে দেয়, তো সেক্ষেত্রে আপনারা এলিমেন্ট হয়ে যাবেন, তো ওটা আপনাদের দেখে লক্ষ্য রাখতে হবে। তো এই লড়কি, একটা লড়কি ছুটছে, ও দাঁড়া, ওকে আমি গাড়ি ধাক্কা দিয়ে মারবো। এই রুক যা রুক যা, এই রুক যা, এই ও সেট, দাঁড়া রুক যা, একটা, চলো একটা গুলিতেই নক হয়ে গেছে। লা লা লা, এই একজন কি আসছে, আরে ভাই উতার 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 উতার, আরে কি হলো রে, আরে উতার, আচ্ছা তো আমি পিছন দিয়ে ঘুরি, হ্যাঁ খা খা খা, আরেকটা লাই আরেকটা লাই, ও তেরি, আরে ভাই আরে ভাই আরে আরে রিলোড হয়ে গেছে, ও তেরি, ও গড, আমাকে শুধু আসতে গোড়া লাগেছে বলে আমার এই একটু এইচপি বেঁচে আছে, না হলে এই একটু এইচপিও বাঁচত না। তো আমি ওকে যা দিচ্ছি, ও এখন আমার কাছে ফাইট করতে তো আসবে না, তো ও এখানে লুটবে এবং আগে ম্যাডি করবে, তো তারপর যে ও আমার সঙ্গে ফাইট করতে, তো আমি এখানে আগে হেলথটা করে নিয়ে ওকে আমি নক করতে যাই। রুক যা রুক যা, না যাওয়ার দরকার নেই, ও নিজেই আসবে, বিকজ ও জানে যে এখানে আমি দাঁড়িয়ে আছি, ও হেলথটা করে আমাকে মারতে আসবে গাড়িতে, তো সেই সময় আমি সেই সুযোগের ফায়দা দেবো। রুক যা রুক যা, ওকে 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 ওকে, এসে আমি যাই বলছি, ও হেলথটা ফুল করে আসছে, তো আমি গাড়িয়ে মারি। হ্যাঁ আমি জানতাম ও গাড়ি থেকে যদিও বেরিয়ে যায়, আমি গাড়িতে মারলে গাড়ি যদি ফাটে তো ও ওখানে এলিমেন্ট হবেই হবে, তো ঠিক আছে চলো আমি আমার গাড়িটা নেই। আমি সব গানগুলো রেকর্ড করে নিয়েছি, চলো এবার এইবার হচ্ছে হেলিকপ্টার আসার টাইম হয়ে গেছে, তো আমাদের আর বেশি ফাইট করে লাভ নেই, আমরা এবার হেলিকপ্টারে চাপবো। তো এবার দেখতে হবে হেলিকপ্টারটা কোন ধারে আসে, তো ওখানে একটা দূরে অ্যানিমি আছে, তো আমি ওর সাথে এখন ফাইট নেব না, না চলো ওকে আগে নক করে দিয়ে আমার কিলটা তুলে আসি, আমার কিলটা আগে তুলতে হবে। দেখি একে ধাক্কা দিই ধাক্কা দিই, আরে না, আরে রুক যা রুক যা রুক যা, খা খা খা, লে লে, হ্যাঁ মার গিয়া মার গিয়া, আরে ভাই ভাগ ভাগ ভাগ, আমার হেলথ নাই, ওর কাছে শটগান আছে, আমাকে বেশি পাশে যাওয়া যাবে না, আমি এখান থেকে পালি যাই। তো আমি সেখান থেকে চলে গেলাম, তো এখানে হেলিকপ্টার আর দূরেই আছে, তো আমি এখানে আর কোনো ফাইল নেব না, তো আই থিঙ্ক মনে হচ্ছে এখানে আর দুজনই আছে, দুজন তিনজনে, এখানে হেলিকপ্টার আসবে, তো আমি ওপরে যেয়ে আগে কভার নিই, তো সেক্ষেত্রে কী হবে, এই এই কাছে যে আসবে তাকে আমি ড্যামেজ দিতে সুবিধা হবে, এই আমাকেই ড্যামেজ দিচ্ছে, ওই দেখো আমাকেই মারছে, এরকম করে হয় না দাদা, ও আমাকে মারছে, ও অন্য লোক ধুয়ে দিল, এবার তুই বেটা আয়, এবার তোকে আমি ধুইব, তুই ধরে আসিস, তো হেলিকপ্টারটা কখন আসে দেখি না, আমি ঘর থেকে কভার দিলে কী হয়, বাট ঘর থেকে কভার দিলে কী করে হবে,
ছাড়ো, ঘর যাওয়ার দরকার নেই, এখানে হেলিকপ্টার চলে আসবে, তো আমি এখানে উপরে দাঁড়িয়ে কভার নেই। ও ঠিক আছে, রুক যা রুক যা, হেলিকপ্টার খা খা, পড় 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 পড়, একটু পড়েছে একটু পড়ে, এই হেলিকপ্টার চলে এলো। তো আমার ওর সঙ্গে ফাইট করে লাভ নেই, আর ও ওখান থেকে আসতেই আসতেই ওর টাইম লাগবে, ও আমাকে চাইবে দূর থেকে ড্যামেজ দিতে, তো আমি সেক্ষেত্রে আমি কী করবো, আমি হেলিকপ্টারটা আগে কভার নেব। তো এইভাবেই নটা কিল করে আমরা এখান থেকে ভিক্টোরি নিয়ে নিলাম, আর ও আমাকে এরকম ড্যামেজ দিয়ে পারবে না। তো আজকের ভিডিওটাই এতটাই পর্যন্ত, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা বাই বাই।